বাইকের সাথে বড় গাড়ির ধাক্কায় মৃত্যু এক তীব্র চাঞ্চল্য এলাকায়। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা আনুমানিক 7টার সময় ময়নাগুড়ি দোমোহনী এলাকায়। বাইকের সাথে বড় গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম আকাশ অধিকারী, বয়স আনুমানিক 32 বছর। তার বাড়ি জলপাইগুড়ি বৌবাজার এলাকায়। এই নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, জলপাইগুড়ি যাওয়ার পথে ময়নাগুড়ি দোমোহনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। অবশ্য ঘাতক গাড়িটি পলাতক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ময়নাগুড়ি থানার পুলিশ। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শনিবার জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। ঘাতককারীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।